আরে বাপরে, কৃষ্ণ সাজছো না? কৃষ্ণ সাইজে মায়ের কত ছবি তুইলা, আবার ফেসবুকে আপলোড দিস। খারাও, তোমার ফেসবুক নেতাগিরি আমি আজকেই দেখাইতেছি। অরিজিনাল নাম সেটা তুই জানিস নি? আমার নাম কথা কম, তুই কার অনুমতিতে নির্বাচন করছিস আমার খুলে কথা? আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলাই এই এলাকা থেকে আপনাকে ইমপিচ করছি। আমি একজন পাবলিক ফিগার, জনগণের ভোট আমি নির্বাচিত হয়েছি। তোর বাপ দাদা চোদ্দ গোষ্ঠী আসলে আমার সরাতে পারবো না, বুঝছিস? ও বাকি রে, আমরা কি ভাইসে আসলাম নাকি? ও আমরা ভাইসে আসেছি, নদীর জলে ভাইসে আসি। ওই যে এখান দিয়ে উঠেছি, ওখান দিয়ে উঠেছি। জনগণের পাওয়ার আমাদেরও আছে, জনগণ নিয়ে আমরা ঘুমাই, আমরা শুই, আমরা উঠি। জনগণের ডাইরেক্ট ফলোয়ার আমরা। সরি, কেন আমাদের জনগণ ফলো করে? কেয়ারিং, হ্যাঁ আমাদের ফলো করে। কি মনে করেছেন আপনি? যে না নেতা আছে, নেতা ট্রিটমেন্ট করতে করতে তো এলাকার মানুষ পাগল হয়ে গেল। যে নেতা কথায় কথায় ফিট খাওয়া যায়, সেই নেতা ঠিক করার জন্য পানি দিস্তু নেমে গেছে এলাকার মাথায় পানি দিতে, সে বড় কথা করছে। ফিটে দেয় ফিট ফিট। এই তুই তো একটা গণ্য মূর্খ নেতা রে, করেছিস তো চার চার ক্লাসে যাসনি, নির্বাচন কমিশন আছে, তারা যখন পারমিশন দেবে তখন তুই এই মিছিল মিটিং করতে পারিস। তার আগেই শুরু করেছিস, তাহলে গণ্ডমূর্খ না তুই? ও বাবা, নেতা মনে কর যোগ্য কথা কয়ে ফেলাইছে, তার কোয়ালিটির সাথে যায় না, তারপরে বলি ফেলাইছে। ভালো কথা কয়েছেন তো। আগে বুঝিস নি যে আমি ঠিক কথা কই? একি এই আমার বসে আছে, লাঞ্চ ব্রেক একটা খাওয়া যেতে পারিস, ভাত তো জোরতে না। বসো দাদু, বসো। খাচ্ছিস না ঠিক দিলে, তাড়াতাড়ি খা। হ্যাঁ ভাই, নিনে নবাবের মতো বসে আছি, অনেক কাজ আছে, মানব সংযোগ করা লাগবে। তা ঠিক। আচ্ছা বলো তো, আজকে ফিট খাইছো কয়বার? ভাবি একবার। হ্যাঁ একবার, মাত্র একবার। ভাবি ভাই দশে জ্ঞানে ভরপুর। শোনো, আগেকার দিনে রাজা বাচ্চাদের শোনো নাই, পরামর্শদাতা, তারপরে উপদেষ্টা, গণক ঠাকুর, ওই যে গোপাল ভাঁড় থাকতো, তাদের কাছ থেকে বুদ্ধি নিয়ে রাজা বাচ্চারা রাষ্ট্র চালাইতো। তো রাজনীতিবিদদেরও তো এরকম একজন উপদেষ্টা দরকার আছে। তুমিও একজন রাখে নাও, বুঝছো? খুবই ভালো হবে।